বিএনপি নেতারা কে কি বলল তা নিয়ে মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। এইদিকে আওয়ামী লীগের নেতারা দল বেঁধে দেশে ফিরতেছে। আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইট কম্প্রোমাইজ তো করিনি, আমাকে তো লোক দেওয়া হয়েছে অনেক, দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায়। আপনাদের প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধ। দেশের ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এবার আওয়ামী লীগ। দফায় দফায় তারা দেশের মধ্যে ঢুকবেন এবং যখন নির্বাচনের কোন রকম সিদ্ধান্ত হবে, উপনীত হবে, তখনই দেশে এসে তাণ্ডব ঘটাবেন এবং তারা আসতেছেন বাংলাদেশের মধ্যে এবং দেশের নতুন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন, ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে এবার পারবেন কি আসলে শিক্ষার্থীরা আবারও দমাতে? জীবন্তরা চাঞ্চল্যকর তথ্য, তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল আপডেট পেতে। কে কে আসতেছেন এবং কে কে সিদ্ধান্ত হয়েছে? ভারতে তো যেহেতু শেখ হাসিনাকে আর বেশি দিন থাকা হবে না, তার একটা সময়সীমা পর ভারত আর থাকতে দিবে না, কিন্তু তারপর কিভাবে আসতেছেন সকল উত্তর মিলছে আজকের ভিডিওতে। তাই না টেনে সুন্দর মতো বসে পুরো ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি আপনার দেখতে হবে এই বিষয়টি জানতে হলে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। নির্বাচনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। সকালে বঙ্গসভায় এই পরামর্শ দেন তিনি। অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের যৌথ সভা। দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও সম্পাদকদের সাথে যৌথ সভায় অংশ নেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের বলেন, সবশেষ জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য অনুকরণীয়। উঠে আসে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিঃসংকোচে মেনে নিয়েছেন। তারা সার্ভ করেছেন কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল। আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 3টা নির্বাচন থেকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। ক্ষমতাসীনদের সবকিছু ছক মোতাবেক এগোলেও চাপে আছে বিএনপি। দলীয় চেয়ারপারসন কারাগারে, আবার ঘরে বাইরে কর্মসূচি পালনেও বাধার সম্মুখীন দলটি। এসবের মাঝেই চলছে নির্বাচনী প্রস্তুতি, যদিও আওয়ামী লীগের মতো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেনি বিএনপি। তাদের ইশতেহারে ভিত্তি হবে ভীষণ, সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির মহা গাজীখানে দেখতেন যে অনেক নেতা কর্মীরা কিন্তু অনেক কথাই বলতেছে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং তাদের প্রস্তুতির কথা বলতেছে। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে? এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো। এইগুলা ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ তারা কীভাবে দেশে ফিরতেছে এইসব দেখাবো এবং বিদেশ থেকে তারা কী কী বক্তব্য দিচ্ছে। এবং এই নিয়ে আমাদের ডক্টর ইউনূস কী বলেন এই নির্বাচনকে নিয়ে, এবং আমাদের দেশের বর্তমান সমন্বয়ক যারা আছেন তারা কী বলতেছেন, যেমন সারজিস আলম, হাসনাত, তারপরে নাহিদ, আরও তারা কী বলতেছে। দর্শক শ্রোতা, তাদের কথাগুলো কিন্তু এক এক করে শোনাবো। এই যে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। একটা মানুষ হিসাবে যতটুকু, যেমন ধরেন আমরা সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে, আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয়। আমি কোনো মানুষকে বলছি না যে আমরা একেবারে এখানে পিসা বাসছি, কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না, যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের, আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন, অন্তত আমার জায়গা থেকে, সাধারণ মানুষের জায়গা থেকে। গাজীখানে দেখলেন যে আমাদের দেশের নেতাকর্মীরা কী বলতেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে। এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দেশে আসতেছে এবং শেখ হাসিনাও কি তাদের সাথে আসবে কি না, এবং শেখ হাসিনাকে নিয়ে তারা কী বলতেছে, যেমন ব্যারিস্টার সুমন, তারপরে ওবায়দুল কাদের, আরও যারা আছে শামীম ওসমান, তারা কী বলতেছে। গাজী, এইগুলো আগে শুনেন। She has made us feel
brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. She has shown us out of illiteracy. মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে যিনি সৃষ্টির পতাকা উড়ান, কে তিনি? 47 বছরের সবচেয়ে সৎ রাজনীতি, বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে সাহসী রাজনীতি শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি আমাদের কনসামেট ক্রাইসিস ম্যানেজার। করোনায় প্রমাণ হয়েছে এখন বৈশ্বিক পরিস্থিতিতে আমরা কিছুটা বিপদে, এই পরিস্থিতিও যিনি রাত জেগে সারাদিন কাজ করে সামাল দিয়ে যাচ্ছেন, আমাদের ট্রাবল শুটার, নাম কি? শেখ হাসিনা। শঙ্কা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে, এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। কিন্তু এইভাবে যেন না হয়। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি। সম্পাদকদের সাথে আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন, এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কী, সেই অনুপাতে সময়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় ইস্যুতে সম্পাদকদের মতামত জানতে চান প্রধান উপদেষ্টা। সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়, বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। প্রধান উপদেষ্টা সম্পাদকদের জানান, রাষ্ট্র মেরামত করে নতুন শিখরে নেয়ার বড় সুযোগ এসেছে, একে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা বড় মস্ত। দর্শক, জামাতি ইসলাম যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিচ্ছেন যে যতদিন এই রাষ্ট্র মেরামত সময় লাগবে আপনারা নিতে পারেন, কিন্তু বিএনপি এটাতে নারাজ রয়েছে। বিএনপিও হয়তো বা কিছুদিনের মধ্যেই তারা আন্দোলনে নেমে যেতে পারে এই সরকারের, অর্থাৎ ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য। কিন্তু বন্ধুরা, এবার কি ছাত্র সমাজ আবারও পারবেন তাদেরকে দমা দিতে? নয়তো তাদের কাছে যদি কোনোভাবে সরকার মানে কোনো রকম দায়িত্ব হস্তক্ষেপ হয়ে যায়, তাহলে হয়তো বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর আরেকটি রূপ দেখতে চলেছে এই বাংলাদেশ। তবে বন্ধুরা, আমাদের বাংলাদেশ কি তাহলে এত কষ্টের পরেও, এত ছাত্রদের মৃত্যুর পরেও বাংলাদেশ কি সোনার বাংলাদেশে গড়বে না, নাকি তাদের হাতে আবারও চলে যাবে তাদের ক্ষমতা? সন্ত্রাসীরাই যেন দেখার পালা, সে পর্যন্ত আপনার অপেক্ষায় থাকুন, এবং এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দেবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, এবং আপনি কাকে সাপোর্ট করেন সেটা লিখে যাবেন। আল্লাহ হাফেজ।